আমাকে ধরে ঢুকবে তাহলে। আর এখানে যে একটা লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো হুঁশই নেই, তাইলে হালাই ক্যামেরাই করুম না, বন্ধ করে দেব আমি এক্ষুনি। Hey everyone, good morning and welcome back to our channel. Welcome to our channel vlog. কোথা থেকে আসার পর সকালের প্রথম কাজ যেটা সেটা থাকে, সেটা হচ্ছে ব্যাগ থেকে সব বার করা। কিছু এমন নিয়ে যায়নি, তবু বেশ কিছু জিনিস আছে। এগুলো সেদিনকার কাঁচা জামা কাপড় ছিল, যেগুলো কাঁচা দিয়ে গেছিলাম, এইটা খালি করতে হবে। বাবাইয়ের একখানা নাইটি এসছে আমাদের সাথে, সেগুলোকে দিতে হবে। এই ব্যাগটাতে অনেক জিনিস আছে। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলছিলে এই ব্যাগটার লিঙ্ক দিতে। এই ব্যাগটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ এটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, মেবি 700 বা 800 টাকা নিয়েছিল, কিন্তু ভীষণ ভালো ব্যাগটা, অনেক কিছু ঢোকে আর আমার তো খুবই পছন্দের ব্যাগটা। যাই হোক, এই হলো ব্যাপার। দিনটা চলো এখান থেকে দারুণভাবে শুরু করি, আর সারাদিন টুকটুক করে বেশ কিছু কাজ আছে। একটা জিনিস মনে পড়লো, বাংলাদেশ থেকে যে দিদি আমাকে এই পাউচটা দিয়েছিলেন, আমার নামটা এক্সাক্ট এই মুহূর্তে মনে নেই, বা নাম লেখা ছিল কিন্তু সেটাও আমার মনে নেই। এই পাউচটা কিন্তু আমি ভীষণ ইউজ করছি এখন। এটাতে আমি এই যে আমার সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো ভরে নিয়ে গেছিলাম বোলপুরে যাওয়ার জন্য। পাউচটা ভীষণ ভালো, সো মনে হলে একবার তোমার সাথে শেয়ার করি, তোমার হয়তো ভালো লাগবে। তুমি যদি এখন আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে, এটা আমি জমিয়ে ইউজ করছি। আজকে আমাদের দুপুরের মেনুতে হবে ছোলার ডাল দিয়ে তরকারি, বড়া দিয়ে। ডালটা দিদিকে এখন বেটে দেবো। দিদি, আটা মাখা হয়ে গেছে? এই তো হয়ে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্ট বোলপুরের আচারও নিয়ে নিয়েছি। নাও আসো গো, আরেকজনের দেখা নাই। তোমার কাছে ভালো সুযোগ ছিল, মা বলছিল দিয়ে দেবো মুখে, খাইয়ে দিত আর একটু দেরি করলে। কে নাও খাচ্ছে, কে নাও আজকে ব্রেকফাস্টে পাঠাড়া। পাঠাড়া আবার কি? নিত্য নতুন, নিত্য নতুন নাম আবিষ্কার করে ও সব কিছু। তুই বিক্রি পাঠাড়া যাও একটু খাও, মা দিচ্ছে। খাই দিচ্ছে নাকি? কাজ করছি নাকি ওই জন্য মুঠে আসতে দেরি করতে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বসে গেছি আম নিয়ে, আমের লোক সামলাতে পারি না। আম খেগো, আম খেগো, ডান দিক বা দিবে ঘুমিয়ে গেছিল না, প্রথমে ভুল ছিল এরকম, তারপরে আবার ইউনিয়ন করে মাত্রা ঘুরিয়ে নি। এই প্রচন্ড চাঁদি ফাটা রোদ্দুরে বেলা 11টার সময় বেরোচ্ছি, আবার কোথায় যাচ্ছি জানো? দক্ষিণাপন। বাবাইয়ের একটা কিছু নেওয়ার আছে, নাইটি ফাইটি। আমার নাইটিতে দেখার পর খুব ভালো লেগেছিলো কাফতানটা, সো ওরকমই কোনো কিছু ও নেবে। ওর সাথে আমার টাইমিং কিছুতেই ম্যাচ করছে না, ওর বিকেলে পড়ানো থাকে, এখন শৈবাল এসছে, ওর সাথে আমার এখানে সেখানে যাওয়ার থাকে, এইসব করে দুজনের টাইমিং কিছুতেই ম্যাচ করছে না। তো আজকে ফাঁকাই আছে, মানে বেলার দিকটা ফাঁকাই আছে, তো বললাম চল বেরিয়ে ঘুরে চলে আসি, এখন দুজন মিলে যাব। ওখান থেকে একটা অটো পাইনি, একটা অটোতে দুজন হয়নি, তো আমি একটা অটোতে বেরিয়ে চলে এসেছি। বাবাই নেক্সট অটোতে হয়তো আসছে, আমি এখন ওয়েট করছি। ওই যে ওই অটোটাতে আসছে, এই দিকটাতে আমি দেখতে পাচ্ছি। এই জাস্ট ঢুকছি দক্ষিণাপন, আমি আর বাবাই এক্ষুনি জাস্ট বলাবলি করছিলাম যে আমরা যখন যেটাতে যাওয়া শুরু করি সেটার মানে একদম কি বললি যেন, রক্ত বার করে দিই, বলছে রক্ত বার করে দিই, মানে ওটাতে যেতেই থাকি যেতেই থাকি যেতেই থাকি, মনে হচ্ছে দোকান বন্ধ না কি রে, ফাঁকা পুরো। আরে কি হলো, কি হলো,
তাই ও ভুকি এখন। এইটা থেকে বাবাই নাই, এটা আজকে বন্ধ। Hello, I'm Kishon. I appreciate your vlog. You are very simple and down to earth. Thank you. My best wishes. Anik dure gi da. Anik ashirbad koro. E jaygay jaccho, my blessings. Always. Thank you so much. Khub bhal laglo. Thank you so much. Love shobar jonno love and for her, my dainty darling. And your brother. Khub bhal laglo meet kore. Thank you. Bye. Bhal laglo ba. Tumi ekta wife ka আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম, কারণ ওই নাইটির দোকানটা এখনো খোলেনি। একটা নাগাদ খুলবে বললে একটা বাজে, এখন গিয়ে দেখি খুলেছে কিনা। ফাইনালি খুলেছে। এখানে প্রচুর কাফতানের ইয়ে আছে, আইটেম আছে। আমি আটকে যাচ্ছি আজকে কথা বলতে গিয়ে। কিরম নিবি? একটু ব্রাইট কালার নে, নোংরা কম। এটাও সুন্দর, দেখি বার কর। দে আমাকে প্যাকেটগুলো দে। এই সাইডে এই পাড়ওয়ালাগুলো নে, দেখতে বেশি ভাল লাগে এরকম পাড়ওয়ালাগুলো। তুই গায়ে নে জীবন। এটা হাফ লেন্থ নয়, ফুল লেন্থ। ফাইনাল এটাই নে, ভাল লাগছে। এই সাইডে এরকম পাড় দেওয়া থাকলে না দেখতে খুব সুন্দর লাগে। হয়ে গেছে আমাদের দক্ষিণাবনের কাজ, বাড়তে চললো প্রায় দুটো। বাবাই নাইটিটা একটু অল্টার করানোর ছিল, সেই করতে গিয়ে বেশ কিছুটা দেরি হয়ে গেল। আর বাপরে রোজ আমরা সিধা এখান থেকে অটো ধরবো, অটো ধরে বাড়ি। আর তো কোনো কাজ নেই, চলে এসছি থানা। আর এখান থেকে একটু জাম নেবো যাওয়ার সময়। আচ্ছা কাকা যান, দাও তো একটু, মিষ্টি হবে তো, দাও। পালশাসও দেবে, পালশাস তো মিষ্টি সবেতেই তো। হ্যাঁ বলছো, জানি না মিষ্টি। আরে দে দেবো না, না খাবো না, তুমি দাও। কটা দেবো? হ্যাঁ 10টা পালশাস দাও আর জাম দাও। খানা ঠিক এখান থেকে নিয়ে নিলাম, পালশাস আর হচ্ছে জাম। ফল দেখলে আমি আর নিজেকে আটকাতে পারি না। যাই হোক, এখন থানা থেকে ধরবো অটো, তারপর পাড়া, মানে সাপুই পাড়া। ভাই ঢুকেই ফ্রেশ হয়ে এখন বসে যাবো খেতে, খিদে পেয়ে গেছে জোর। এই হচ্ছে আজকে ডালের বড়া, সয়াবিন সমস্ত দিয়ে একটা ঝোল। এখানে হচ্ছে ডালের বড়া, পোস্ত দিয়ে আলু ভাজা, টক ডাল, মায়ের এখানে পান্তা ভাত। পান্তা দিদি পান্তা খাবে আসো, পান্তা ভাত। ওই যে বেরোচ্ছে বাথরুম থেকে। আর ওই যে ওখানে তালশাস রয়েছে, তোমরা এক্ষুনি কমেন্ট করবে আমাকে, বন্নি বেসিনে কেন তালশাস? ওই বেসিনটা আমাদের ঠাকুর পুজোর জন্য ইউজ করা হয়। ওই বেসিনটা আমাদের কোনো কিচ্ছু হয় না, আর অন্য মানে কোনো এঠোর জিনিস বা কোনো কিছু হয় না, শুধুমাত্র ঠাকুর পুজোর জন্য ইউজ করা হয়। সেই কারণে ওখানে খাবারের জিনিস টিনিস রাখা হয়, কারণ ওটা ইউজ হয় না বললেই চলে, হয় না। তো এই যে সাইডটা আছে ওটা ভালো মানে সুন্দরভাবে করা বলে টুকিটাকি জিনিস এনে ধুয়ে টুয়ে ওখানে রাখা হয়। কি করছিস কুটুর কুটুর? সরি, কি করছেন কুটুর কুটুর? কি করছেন? ও তালের শ্বাস ছাড়িয়ে দিচ্ছি সবাইকে। তালের শ্বাস ছাড়া সব ফাটা ফাটা গুলো দিয়েছে গো। আমরা এখন বসে আছি সব ফলাহারে। এই যে কেমন আমি ছাড়ছো সব, আমি ছাড়ছো। এই যে আমার এই আম আনতে এই যে জগাই মাথায় আমের বস্তা টেনে টেনে নিয়ে এসে আমি খাচ্ছি। ওই জন্য তার সার্থকতা তো এখানে, আমি যে ভালো করে খাচ্ছি। দেখ আমার মুখটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমার মুখটা এখন দেখানোর মতো নেই। ঠাকুরিকে বলছি ঠাকুরি এই একটা গাছ অন্তত আমার কথা মনে করে দেখো, নষ্ট করবে না। ওই যে আমাদের ফল দিদি, ফল দিদি মিষ্টি রস আছে, রস গোলা।
গরমের শান্তি আনারস হয়ে গেছে। জামটা ভালো দিয়েছে, দুজনে দুজনকে ধরে ডুববে তাহলে। আর এখানে যে একটা লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো হুশই নেই। তাইলে হালায় ক্যামেরাই করুম না, বন্ধ করে দেবো আমি এক্ষুনি। ছবিটা ঠিক রাখতাম, ওটাই তোর প্রাপ্য। একটু ঘোরাঘুরি করলাম, অন্ধকার ছিল বলে আর ক্যামেরাটা অন করিনি। এই সমস্ত করে এখন হেঁটে হেঁটে দুজনে যাব বাড়ি, মানে বাড়ি ফিরবো। এই যে আমার ঘরের অবস্থা, মহা আনন্দে গিটার বাজাচ্ছেন, এই লাইটটা জ্বালিয়েছেন, মহা আনন্দে গিটার বাজানো চলছে। তো এগুলো বার করে রেখেছ? ও দাদা, তুই গিটার বাজে গেলে এরম করে জানো কারো দেখো, যাই হোক। আর এই বাড়ি চলে এসেছি, 10টার মতো বাজে। আর সৈবালকে বলেছিলাম এইগুলো একটু বের করে রাখতে। এটা হচ্ছে মিক্সি আর ফ্রাইং প্যান, যেগুলো ধরো একদম নেসেসিটি লাগবেই আমার ওখানে গিয়ে, আর বাড়িতে অ্যাকসেপ্ট করে আছে। এই মিক্সিটার ফ্রাইং প্যানটা মাসি আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, হাত দেখ কাজ মাসি করে দিয়েছে। সো এই দুটো আমি ক্যারি করবো, যাতে ওখানে গিয়ে আমাকে আর নতুন করে কিছু এই মুহূর্তে না নিতে হয়। তো যা যা আছে এগুলো আমি নিয়ে যাবো, বলছিলাম সেগুলোকে বার করে রাখবো, বার করে রেখেছি। এবার আস্তে আস্তে গোছাতে হবে। আমরা এখনও কিন্তু তৎকালে টিকিট কাটবো, মেবি 7 তারিখ আমরা যাচ্ছি, এখনও ফাইনাল না, কালকে দেখবো টিকিট কী হচ্ছে। তার সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। এই কদিন একটু ছোটো ছোটো ব্লগ দিয়ে যাবে, কারণ প্রচুর কাজ আছে যেগুলো সেরে ফেলতে হচ্ছে ফটাফট করে। চলো, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগেছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল আমাদের অন্য একটা ব্লগ নিয়ে আসতে চলো। চলো, টাটা।